সবুজ কালা সবুজ দেখতে পাচ্ছেন কালা সবুজ দেখতে গেলে কিন্তু এই দাদা এক পিয়ার না তিন চার পিয়ার আছে এটা মিল ছিল মাথার হেডশেপটা দেখুন কত সুন্দর খুবই সুন্দর মানে এত সুন্দর সুন্দর পায়রা আপনাদের কাছে ছিলাম এর এখনো প্রচুর ভেরিয়েন্ট আছে সেগুলো আপনার সঙ্গে আমি তুলে ধরবো তো চলুন পরবর্তী পিয়ার দেখে যাবো প্রথমে দাদার মুখে হাসি আর দাদা হাসি দেখুন কালদম ফিজম কত সুন্দর হ্যালো এভরিয়ান আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আর্জি সোফ্রেন্ড আজকে এসেছি আন্দামানের একজন পায়রা প্রেমী দাদা মানে আন্দামান দিয়ে পায়রা ফুসতো সেই পায়রা দাদা বাড়িটা হলো এখন হাবড়া তো সেই দাদার সাথে পরিচয় বলতে গেলে আন্দামান দিয়ে মানে আন্দামান দিয়ে যখনই থাকতো কাজের সূত্র সেখান থেকে আমার পরিচয় তো সেই দাঁড়া হয়তো আজকে কী ধরনের কী পায়রা আছে দেখাবো ম্যাক্সিমাম গ্রিবাচ পায়রা আছে যেগুলো টপ কোয়ালিটি আপনার হয়তো থামনেলে দেখেছেন সেইগুলো পায়রা কিছু সেল হবে আর কিছু এই পর্বে না হলেও পরবর্তী পর্বে তার ব্যাপারে সেল হবে আর এই পর্বে বেসিক্যালি এই কিছু ইন্ট্রোডাকশান পার্ট নেবো যে আন্দামান গেছিলো কী কারণবশত বা সেখানেও সেখানেও কী ধরনের কী পায়রা রেখেছিলো সেটা বেসিক্যালি তুলে ধরবো তো বেসিক্যালি বলতে পারেন এটা একদম পুরো খুব সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে চলে এসছি কীরকম কী পায়রা আছে সেটা আজকে বেসিক্যালি তুলে ধরবো আর আপনার জন্য কতটা দিতে পারি সেটা অবশ্যই একটা দেখার বিষয় থাকবে তাকে স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিও যারা নতুন থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো চলুন দাদার সাথে কথা বলি কীরকম আন্দামানের পায়রা দাদা একটু ব্যবহার জানবো আর ফার্স্ট অফ অল যেখানে এসছি। তার অকরণটা একটু দেখিয়ে মোটামুটি খুব সুন্দর আছে কিছু নার্সারি প্ল্যান্টও আছে এই সাইডে ওপরে যেরকম শুনলাম কিছু ফস্ট্রিং করানোর জন্য কিছু পিজন্স আছে পুরো লফটা এরকম একদম পুরো এরকম লফট আছে কিছু ফস্ট্রিং করানোর পিজন্স বলতে গেলে আপনাদের যেগুলো আছে অবশ্যই দেখিয়ে দেবো তো সাইডে আমাদের দাদা বসে আছে অনেকেই চিনবেন কারণ লাস্ট মেদিয়া হাটে দাদার সাথে আমার পরিচয় মানে সেখানে যাওয়া হয়েছিল একসাথে তো প্রথমেই বলুন ভিডিওতে কেমন আছেন বলুন ভালো আছি তো প্রথমেই আপনার কাছে প্রাপ্তি কারণ এতদিন পর আজকে দিন মোটামুটি এক বছর তো হচ্ছে কারণ অনেকটাই মানে সমস্যার কারণে আশা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছে ক্ষমা অবশ্যই বলাটা দরকার কারণ অনেক মানুষের আশা চাওয়া থাকে আর এমনি তো আপনার সাথে পরিচয় আজ গিয়ে মানে আজ দিয়ে না মানে আন্দামান যে কোনো থেকেছেন সেখানে তো প্রথমেই একটু বাড়ির অ্যাড্রেসটা নাম্বারটা একটু শেয়ার করে তো নাম্বার হয়েছে সেভেন ফোর জিরো সেভেন নাইন ডবল ওয়ান ডবল ওয়ান নাইন

কি আছে হয়েছে আমার লোকেশন হলো হাবড়া হাবড়া থেকে যে কোনো অটো ধরে ঝিকড়া বাজার ঝিকরা ঝিকড়া হাবড়া স্টেশন থেকে কেউ যদি ঝিগড়া বাজারে অটো ধরে তো আপনার বাড়ি লোকেশন হ্যাঁ এবার থেকে আমি গাইড করে নিয়ে আসবো ওকে এই যে মোটামুটি তিন মিনিট তিন মিনিট হাঁটাপথ পথ আমি যেরকমভাবে আসলাম বা দা তোমাকে নিয়ে আসবে বা তো আপনারা আসলে অবশ্যই গাইড করে প্রোভাইড করে নিয়ে আসবে একদম রানিং অটো আছে বা টোটো আছে যে ক্ষেত্রে আপনার সুবিধা হবে অসুবিধা হবে বেসিক্যালি পনেরো মিনিটের পর আর একদম পুরো একদম খুব সুন্দর রাস্তাঘাট খুবই ভালো লাগবে আপনারা আসলে অবশ্যই বুঝবেন আর এই সাইড থেকে যদি কেউ আসে বনগাঁর দিক দিয়ে বনগাঁর দিক থেকে তাহলে নগরহুকা নগরহুকা হ্যাঁ নগরহুকা নগরহুকা থেকে পাঁচ কিলোমিটার জিকা বাজার ওকে এছাড়া যদি অটো পাওয়া বা যদি ট্রেন পথে আসেন তো সেম হাবড়া তো আপনারা আর একবার একটু ক্লিয়ার করে দিন যদি ভাবেন কেউ ট্রেন পথে আসবেন তাকে আপনাদের হাসনাবাদ বা বনগাঁ এই সরি হাসনাবাদ দিকে যদি আসেন বারসাত নামতে হবে বাসাত থেকে বনগাঁগামী বা হাবড়া লোকাল ধরে হাবড়াতে বাদবাকি এটা শুনে নিলেন এবার একটু বলি যে শিয়ালদা দিয়ে আসেন অবশ্যই হাবড়া লোকাল আছে বনগাঁ লোকাল আছে হুম এগুলো ধরে আসতে কল ডুবরডাঙ্গা লোকাল আছে ধরে প্রপার হাবড়াতে আসতেবার এবার হাবড়া তো অনেকেই পরিচিত কারণ এখন সোশ্যাল মিডিয়াতে হাবড়া নানারকম বিরানি ট্রানি হাবড়ার বেশি গেলে এই জন্য হাবড়া অপরিচিত থাকার কিছু না এবার পায়রা জন্য হাবড়াটা একটু পরিচিত হবে এরকম দাদাদের জন্য তো চলুন আজকে কী ধরনের পায়ে যায় সেটা দেখাবো আর একটা কথা যদি বলতে হয় আমি তো অনেকবার আপনার সাথে আন্দামান আন্দামান করছি একটু যদি ওই ব্যবহার একটু বলো আন্দামান বলতে আমি আন্দামান থাকি একটা কাজের ওই বড়ো গাড়ি বাস লরির ইঞ্জিনের কাজে তো ওই জায়গায় আমার গ্যারেজ ছিল আন্দামানে হ্যাঁ তা ওই জায়গায় আমি এর আগে বহু পায়রা পুষেছিলাম ছোটোবেলায় তারপরে আন্দামান যখন চলে যাওয়া হয় তখন সব মানে বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছিল ওকে তারপরে আর কিছু করা দেখা যেরকম ছিল না সেই জন্য হয়নি কেউ দেখার ছিল না তাই হয়নি এবার তারপরে এসে সেই শক্ত আর বন্ধ হয়নি একদমই একদম আবার এসে নতুন করে মানে আন্দামান থেকেও কিন্তু পায়রার প্রতি একটা ভালোবাসা ছিল সেটার মানে সেটার বাস্তব রূপ এই দেখুন এই যে বাস্তব এখন মোটামুটি কত পিস পায়রা আছে এখন মোটামুটি 40 পিস আছে 40 পিস ওয়াও তো মোটামুটি অনেক কপি স্পিস আছে মাঝে আপনি শরীর খারাপও বলছেন তারপরও কিন্তু পায়রার গ্রেপ মানে গ্রোথ বা আপনাদের কোনো রকম ফল একদমই নেই আর পুরো যেরকম আপনার সাথে আমি আলাদা কথা হয় পুরো ফ্যামিলিই কিন্তু পায়রার পিছনে দেখা হয় যে শুধু আপনি ফ্যামিলি পিছনে দেখছেন আমি না থাকলে আমার ভাই পুরোপুরি ওর পিছনে টাইম একদমই বাহ মানে খুবই সুন্দর বিষয় আর মোটামুটি যে পায়রা আছে আপনারা দেখলে বলবেন হ্যাঁ একদমই খুবই সুন্দর আর কাজের মুহূর্ত থেকেও পায়রা এতটা টাইম দেওয়া সত্যিই থ্যাংকস অফ ডাঙাতে হ্যাঁ সত্যি তাই তো ঠিক আছে মোটামুটি তখন ওখানকার কি পায়রা কিছু দেখা হয়েছিল

এরকম কিছু বেশি পাবে মানে পায়রাদের পিছনে একটু নেগলেক্ট করা সে অসুবিধা নেই সেক্ষেত্রে এই যে দাদা ছিল মানে কে দেখার লোক আছে বাঙালি হিসেবে অবশ্যই সেসব জিনিস ধরে রেখে দিয়েছে তো আজকে বেসিকলি এরকম পায়রা আছে সেগুলো তুলে ধরবো মোটামুটি আমি ছোট করে একটু বলেছিলাম ওপরেটা কিসের একটু যদি বলে ওপরেরটা হয়েছে ওইখানে কিছু ম্যাডাস পায়রা রয়েছে আর কিছু ওই পর্বন ফার্স্টেডিং করানোর জন্য পর্বন রয়েছে আর মানে ওইরকম টাইপেরই কিছু রয়েছে কিছু পিজনস আছে বাহ ও মোটামুটি এখানকার বেশিরভাগ কালদম যে দেখলাম তাদের ডিমো মনে ফার্স্টেডিং করানো হয় না আর কিছু তোলাও তো হয় পার্সোনাল ওকে ঠিক আছে তো এইবার মোটামুটি শুরু করে এই লফটা দিয়ে তো মোটামুটি এরকম লফট আছে দাদার কাছ দিয়ে শুনলেন আপনারা পায়রা এমনি ওড়ানো হচ্ছে আমি আস্তে আস্তে দুটো ভয়ে উড়ে গেছে তো এই যে লফটা আছে একটু নতুন বিভাগের জন্য একটু বিবরণ জানবো যে কীভাবে কী বানানো না কারণ এটা তো একটা কর্তব্যের মধ্যে পড়ে তো এটা একদম পুরো মানে সিঁড়ির ছাদের সাথে সংলগ্ন করে বানানো এটা ভালো একটু এরিয়াটা কত আছে একটু বলতে পারবেন এরিয়া এই জায়গা থেকে দশ ফুট বাই আট ফুট আছে ও দশ ফুট বাই আট ফুট সেখানে কত পিস পায়রা থাকছে এখানে মোটামুটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পিস মানে দশ ফুট বাই আট ফুট লেন্থের এরিয়ার মধ্যে আপনাদের কবিস বললেন পায়রা থাকছে ওই 35 35 না তো নেই এমনি 35 মানে বিডিং যদি বলা হয় 17 পিয়ার থাকবে মানে 34 টা 17 দুগুণে 34 আর এক পিস এক্সট্রা আর এছাড়া কিছু আড্ডা ঘরের মানে আড্ডা ঘরের মধ্যে যেমন স্ট্যান্ড থাকে আমি ভেতর যখন দেখাচ্ছি আপনারা বুঝে যাবেন সেই রকম স্ট্যান্ডও আছে আর কেজ গুলো একটু দেখানোর দরকার আমি দেখিয়ে দিই একটু ঢুকতে পারবো তো হ্যাঁ হ্যাঁ এই দেখো এইটা একদম কি বলেন তো এটা মনে খাওয়ানোর প্লেস এই যে প্লেসটা আমি দেখাচ্ছি চাল সময় বাইরে দিয়ে দিই এই যে মানে এই প্লেসটা এটা একদম মশারি দেওয়া আছে সেক্ষেত্রে আর খুবই সুন্দর কারণ এত গাছপালা আছে না গরমের জন্য সেই গরমটা পড়বে না সানলাইটের তো অভাবই আছে না আপনারা দেখতে পাচ্ছেন সানলাইট পড়েছে সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না আর সবচেয়ে সুবিধা আছে গরমের জন্য ছাওয়া আছে পায়রা বসতে পারবে এছাড়া একবারে যদি জল আসে ওই ওখান দিয়ে ড্রেন হয়ে যাবে সেক্ষেত্রে স্নান করলেও কোনো জল জমানোর ব্যবস্থাটাও থাকে না বা বৃষ্টির ফলেও এটা সুবিধা আছে অবশ্যই এই সাইডে করলে একটা ঢালু জায়গা সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এত জায়গা আছে এখানে কেন করেছে অনেকে প্রশ্ন করবেন তার উত্তর কিন্তু কিছুভাবে আপনাদের ট্রাই করে দেওয়া হচ্ছে এবার ভেতরে যাওয়ার পালা ভেতরে গিয়ে একটু দেখায় কি ধরনের কি পিজেন্স কীভাবে রয়েছে এই দেখুন বেসিক্যালি আপনাদের প্রথমেই বলেছিলাম স্ট্যান্ড আছে তো স্ট্যান্ড আর পায়রাগুলো আমি প্রথমে আপনার সামনে তুলে ধরছি একটু দেখুন এই সব পিজনস এই সব পিজন্স দেখুন দেখুন কী সব পিজন্স দাঁড় রেখে দিয়েছে না দিয়েছে দুপিয়ার বাচ্চা এটা ছিল কালা সবুজ পিয়ার যার বেবি এখনো আছে এটা বেবি আছে এই পেয়ারটা আর এই সাইডে দেখুন এই লোহার কেচ করা এটা মনে হয় নিজে বানানো নিজে করা আমার দেখুন এখানে কালদমা আছে আর এই যে পশ্চিমা আছে দেখুন কত লং লং সাইজের পশ্চিমা আছে এই দেখুন কালদমটা বেরোচ্ছে দেখুন শুধু গ্রোথগুলো দেখ চেক করুন এই সাইডে কালা সবুজ আছে একটু কালা সবুজকে দেখানোর চেষ্টা করছে এই দেখো সব সুন্দর কোয়ালিটি এরকম কে যাচ্ছে এক পেয়ার ম্যাড্রাসে তাদের একটু বাজারটা করেছে সেক্ষেত্রে মনে প্রবলেম ফেসে তার জন্য এর রাখা রাখা তো এখানে এক দুই তিন তিন বাই চার মানে বারো বারোটা খোপ মানে খাঁচা আছে সেখানে চব্বিশটা চব্বিশটা ফাইরা থাকতে পারে হ্যাঁ ওকে এই দেখুন একটা পশ্চিমা কতটা সাইজ দেখুন আমি শুধু এখন এমনি দেখাচ্ছি তো ডানার আওয়াজগুলো শুনতে পাচ্ছেন প্রচুর আছে আপনাদের সামনে তো চললে এবার দেখা যাচ্ছে কী কী পিয়ার আগে কী কী পিয়ার আপনাদের সামনে তুলে ধরতে পারি সেটাই ফার্স্টে দেখানোর বিষয় দেখাও এই দেখুন এখানে সবুজ আছে ডিমে আছে এখানেও এক পিস আছে তো চলুন আসুন এবার দাদার সাথে কথা বলে কিছু আর পায়রাগুলো কিরকম আছে দেখুন প্রথমে দাদার মুখে হাসি আর দাদার হাতে দেখুন কালদম ফিজন্স আছে কত সুন্দর মানে এত অ্যাগ্রেসিভ আর এত লং আর সত্যি আমারও দেখে কষ্ট লাগছে যে পায়রা গেট আপ নষ্ট হচ্ছে এটা বুক দুটো এক করে নিন দাদা পিয়ারটা কতদিন ধরে আছে একটু বলেন কালদম পিয়ার কতটা লং এই নটটা বহুত দিন ধরে আছে আজকে দু বছর ধরে দু বছর হ্যাঁ আর এই মাদিটা রিসেন্টলি কিনা হয়েছে বছর খানিক হয়েছে হ্যাঁ তো দুটোই মানে অনেক দিন আলাদাই ছিল এইবার পেয়ার করা হয়েছে এই ছ মাস হয়েছে বেবি হয়েছে হ্যাঁ বেবি খুব সুন্দর বেবি হয়েছে আমি দেখাবো এরপরে তো এক পিস করে একটু দেখায় আসুন এই দেখুন এটা একটা মেল কালদম ছিল নাকি দাদা হ্যাঁ হ্যাঁ এটা মেল মেল আছে তাই তো একটু আইস কোয়ালিটি চেক করে দিয়ে আপনাদের সামনে দেখুন মাথার হেড শেপটা দেখুন এটা তো আমাকে আপনার কাছে অনেক দিন ধরে আছে মোটামুটি দু বছর বলছি ডানা কোয়ালিটিটা দেখি দাদা দেখুন ডানা কোয়ালিটি দেখুন কতটা লং লং ফেদার আর ভাইব্রেশন দেখুন কালদম পিজনস ভাইব্রেশন দিচ্ছে লিট্রেলি কালদম পিজনস ভাইব্রেশন দিচ্ছে অনেকে বলেন কালদম লং সাইজের কালদম নাকি ওড়ে না বা ভাইব্রেশন হয় না এই দেখুন ভাইব্রেশন দেখুন লিট্রেলি শুধু ডাটা ধরা ভাইব্রেশন দিচ্ছে দেখুন ওকে ফেসে দেখে দেখিনি বা এই দেখুন ফেস দেখুন কত সুন্দর লাগছে কালদম পিজন্স এই দাদার বাড়িতে দেখুন কত সুন্দর লাগছে আস্তে করে লেসটা তুলে দাও দেখি দাদা এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন কতটা ছটপট করছে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা কিন্তু বন্ধ করছি অন ক্যামেরাতে কতটা করছে প্রথমেই একদম দেখাচ্ছে ছটপট কালদম যে কালদমটা দেখুন দেখুন কত সুন্দর লাগছে একটু থাকা এই কালদম বা এটা মেল ছিল ওকে এই দেখুন আমি একটু আপনাদের ক্লোজ ভাবে ভালোভাবে দেখে দিচ্ছি এই যে ছিল মেলটা মেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিছনটাও দেখুন তিরা থেকে বাঁধানো তিরা থেকে দেখতে পাচ্ছেন লেগটাও দেখে নিন কত সুন্দর লেগ আছে পিজন্সটা দেখুন মানে পিজন্স দেখে পিজন্স ওনারে কিন্তু থ্যাংক ইউ জানাতে এখন এত সুন্দর পিজন্স এইভাবে খেয়াল করে রাখা দেখুন একটু গায়ের এটা দেখায় পুরো এক হাত দেখতে পাচ্ছেন এই দেখুন এক হাত সত্যি তো আপনাদের জন্য যে মেলটা দেখালাম তারই কিন্তু ফিমেল এটা ফিমেল একটু দেখে নিন আপনারা কত সুন্দর মানে আপনাদের এর নাকটা মানে নোজটা একটু চেক করুন হাতটা ছাড়ুন এই দেখুন এখানটায় শেপটা দেখুন মানে মাথার হেডশেপ থেকে নুজের এখান দিয়ে দেখুন হেডশেপটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন দাদা এটা হাতটা ছেড়ে দিতে বলবো দাদাকে এই দেখুন এই পিজা পিজা দেখুন এটা কিন্তু ফিমেল ছিল ডিমো আছে আপনাকে যখন অকারণ দেখা ছিলাম দাদার বাড়িতে সেক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে ডিমো আছে ডিম তা দিচ্ছে লেসটা একটু তুলে খাবো দাদা দেখুন লেসটা তুলে ধরছে আপনাদের সামনে লেসটা দেখুন এই দেখুন আর এদের কী ফিডব্যাক বা কেমন কী এসছে না এসছে বেবি আমি সেটাও আপনার সামনে তুলে ধরবো এই যে প্যারেন্টসকে দেখাচ্ছিলাম এর বেবি আছে আর আশা করছি এক পেয়ার আপনাদের জন্য যদি সোল্ড আউটে রাখা যায় সেটাও চেষ্টা করবো ওকে এটা ফিমেল ছিল এবার আসুন এদের দু পিসের স্ট্যান্ডিং দিয়ে দিই এটা মেল আপনাদের জন্য অপেক্ষা করছে আর এই যে ফিমেলটা দেওয়া হচ্ছে ফিমেলটা দেখুন এই যে মেল ফিমেল কতটা গ্রোথ দেখুন প্রথমে দাদা কালদম দেখাচ্ছিলাম আর কালদম একটু দেখাচ্ছি তো হালাস্তে করে আপনারা পায়ের লেগটা দেখুন বেসিক্যালি মেলটার দেখুন মানে একদম খুবই সুন্দর লিখত না কি ওয়াও পরবর্তীতে আনাদার ওয়ান গিরিবাজের মধ্যে দিয়ে এখন যেগুলো টপ র্যাঙ্কিংয়ে চলছে আপনাদের কালা সবুজ কালা সবুজ দেখতে পাচ্ছেন কালা সবুজ দেখতে গেলে কিন্তু এই দাদার বাড়িতে এক পিয়ার না তিন চার পিয়ার আছে সেগুলো তুলে ধরবো আপনাদের সাথে দেখুন কত সুন্দর কালা সবুজ পিয়ার আপনার সামনে তুলে ধরছি একটু সানলাইটের প্রয়োজন আছে তো একটু একদমই এইবার দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর লাগছে মেল ফিমেল ছিল এই সাইডে যেটা ধরে আছে এটা মেল আর এর কত পিস মোটামুটি বাচ্চা আপাতত রানিং চলছে এদের দ্বারাই তোলা হচ্ছে আর কিন্তু এরাই চলে বা সেক্ষেত্রে পায়রা গ্রোথ কিন্তু কমে যাওয়ার কোনো ম্যাটারই আপনারা বুঝতে পারছেন হয় কিন্তু এ ক্ষেত্রে হয় না দেখতে পাচ্ছেন পুরো এক হাতে গ্রিপ হচ্ছে দেখুন এটাও কিন্তু সেম পায়াদের দেখা মানে শুধু যে পায়রা পুষলাম সেরকম না পায়রাদের কি চাহিদা না চাহিদা সেটা কিন্তু শুনতে হয় দেখতে পাচ্ছেন তো এত বেবি খাওয়া আছে তারপরেও কিন্তু গায়ের গ্রোথ বা অ্যাগ্রেসিভিটি একদমই কমছে না তো আপনার সামনে তুলে ধরেছিলাম এই পিয়ারটা দেখুন এত সুন্দর পিয়ার মানে কোনটা ছেড়ে কোনটা আপনার সামনে তুলে ধরবো সেটা একটু বোঝা মুশকিল দেখতে পাচ্ছেন আপনারা দূর দিয়ে আরো দেখুন মাথাগুলো একদম পুরো মোটা মোটা হয় হ্যাঁ সত্যি তাই আর যত বয়স হবে সেক্ষেত্রে আরো বাড়বে এই দেখুন এ কিন্তু বয়স বেশি না দেড় বছর বয়স দেড় বছর বয়স তাই তো একটু সানলাইট আনলাম যাতে ভালোভাবে আপনার সামনে তুলে ধরাতে পারি আইসটা দেখে নিন আইসটা একটু জুম করছি আপনাদের সাথে সেক্ষেত্রে বুঝতে পারবেন এই দেখুন এটা মেল ছিল মাথার হেডশেপটা দেখুন কত সুন্দর আর এটা হলো ফিমেল দেখুন মাথাগুলো দেখুন সত্যিই দাদা একদম দুর্দান্ত মাথা আছে ওয়াও এই দেখুন একবারে পুরো মানে আউট অফ লুকটা দেখুন আর গায়ের গ্রোথ কালার আস্তে করে লেকটা তাদের উল্টে দিন লেগটা দেখে নি এই দেখুন লেকগুলো দেখুন পুরো একদম লেকগুলো দেখুন যেরকম হওয়ার কথা সেরকম একবার ফেস অফ বয়টা আর একবার দেখে দাদা এই দেখুন ফেস অফ বয়টা আছে এই পিয়ারটা আপনার সামনে দেখাচ্ছিলাম এর এখনও প্রচুর ভেরিয়েন্ট আছে সেগুলো আপনার সামনে আমি তুলে ধরবো তো চলুন পরবর্তী পিয়ার দিকে যাবো দেখুন আরও এক পিয়ার কালার সবুজ পিয়ার দেখা এটা কিন্তু বাড়ির হোমব্রিড বেবি আছে তো চেকতে চেক করছেন কত সুন্দর গ্রোথ মেল ফিমেল আগেবারে এদের মাদার মানে প্যারেন্টসকে দেখিয়েছে তার এই বেবিকে আজকে দেখাতে চলছে মানে এখন দেখাচ্ছে এখন একটু এক ডানাটা দেখবো এই দেখুন ডানা দেখুন আপনারা অনেকেই ভাববেন নাজরা পায়রা নাজরা পায়রা থেকে একটু মিস্টেক হবেন না নাজরা পায়রা থেকে একটু বলে দিন নাজরা পায়রা এটা কিন্তু ডিপ হয় অনেকটা ডিপথ হয় আর কালার সবুজ পায়রা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন ওকে আর দাদা যেরকম বলছে আরও কিন্তু পিয়ার ছিল কিছুটা বাজে অ্যাটাকের জন্য হারিয়েছে সেক্ষেত্রে কিছু বলাই যাবে না কারণ প্রকৃতিরই জিনিস দুটোও পায়রাকে বাজে একবারে মেরেছে এমন সে মানে নিচের ছাদে ডাইরেক্ট পড়ে গিয়েছে নিচের ছাদে ছাদে ডাইরেক্ট পড়ে গেছে সে আর বাঁচাতে পারেনি দুটো এটা ছিল ফিমেল আর এটা কিন্তু মেল দেখুন কত সুন্দর একটু দূর দিয়ে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই পেয়ারটা ছিল আপনার সামনে দেখুন এই যে মেল ছিল আর এটা ছিল ফিমেল কালা সবুজের মধ্যে দিয়ে যারা কালা সবুজ চান তার কাছ দিয়ে কিছু তো কালা সবুজ সেল পর্বে রাখতে পারবো তাই তো তো সেটা সেল পর্বে যখন আসবে সেকেন্ড পর্ব অবশ্যই আমি আপনার সামনে তুলে ধরবো আর লেকটা একটু দেখানোর দরকার তাহলে একটু একটু লেগটা দেখিনি এই দেখুন লেকগুলো দেখুন একদম সেই কালো লেগ হয় না ওরকম কিন্তু লেগ আছে আর একবার একটু পায়রা দুটো দেখে দা ফেসবলটা এত সুন্দর লাগছে মানে ছাড়তেও ইচ্ছা হচ্ছে না অনেকে জিভ বার করে একটু দেখেন তো হালকে একটু দেখানোর চেষ্টা করে যদি পসিবিলিটি থাকে এই দেখেন সেম ওরকমই আছে একদম আর দাদা তো নিজের নোয়া পোষা পোষার জন্য নিয়েছে তো কোনোভাবেই হবে না কারণ আমিই নিজে জানি দাদা একটা দূর থেকে এর বাবা মাকে কালেকশন করে দিলাম এক একটা বারুইপুর থেকে আর পিসজা মাদিটা ডায়মন্ড হাবড়া থেকে ডায়মন্ড হাবড়া মানে পুরো পুরোটাই সাউথ মানে গিরিবাজের যেখানে হাব সেখান দিয়ে পায়রা কালেকশান করা হয়েছে মানে যদি গিরিবাজার হাব বলেন আপনারা অবশ্যই জানেন সাউথের দিকে গিরিবাজার হাব ওকে ঠিক আছে পরবর্তী পেয়ার দিকে যাবো এই পেয়ারটা দেখুন খুবই সুন্দর পিয়ার আর পুরো সেম টু সেম দেখুন তিন পেয়ার সবুজ আপনার সামনে তুলে ধরেছি কালাসবুজ সবুজ নিয়ে অনেকেই টেনশান করেন দেখুন সবুজ হাব নিয়ে এসতেই তারিতে স্বল্প হলেও গ্রেড বা কোয়ালিটি বা কোয়ান্টিটি মোটামুটি সেম আছে যেরকম কোয়ান্টিটি আপনারা চান পাঁচ ছ পেয়ার সেরকমই আছে অসুবিধা নেই যদি কিছু লাগে অবশ্যই ফিউচারের জন্য কন্টাক্ট করতেই পারি আর যখন সেলে পারবে আমি এদের বিস্তারিত আমি জানাবো তো এক পিস করে একটু দেখানোর চেষ্টা করবো আর কালা সবুজ একটু আপনি কিভাবে নিয়েছেন কারণ অনেক কপিস কালা সবুজ দিয়ে নিয়ে আপনি তো ঘুরেছেন একটু যদি নতুন ভিউ কেউ নিতে চায় কি হিসেবে নেবে সেটা একটু যদি আপনি বলে দেন মানে কি হিসেবে আপনি কালা সবুজ তোলেন মোটামুটি যা আপনার কাছে আছে দেখে তো খুব সুন্দর লাগছে সেক্ষেত্রে কি হিসেবে তোলেন একটু যদি একচুয়ালি কি যখন আমি কালা সবুজ নিতে যাই তো আগে যখন আমরা ছোটবেলায় কালা সবুজ পড়তাম তখন দেখতাম যে কালাশবু ঠোঁটটা ছোট হতে হবে চোখ একদম সাদা ঠিক আছে এইবার যেই দুটো ভাগ আছে যেটা একদম পাথর চোখের কিছু কিছু পায়রা উড়ে কিছু কিছু উড়ে না কিন্তু এই একটু হালকা দানা টাইপের যেসব পায়রা গুলো এইগুলো প্রচুর উড়ে প্রচুর উড়ে প্রচুর একটু আমি একটু ইন্টারফেয়ার করছি আপনার কথায় কিছু পায়রা আছে কিরিম চোখের হ্যাঁ ওরা কি ওড়ান কিরকম কিন্তু আমি না সঠিক বলতে পারছি না কারণ আমার কাছে এই রয়েছে আমি এইটা দেখে বুঝতে পেরেছি যে না এই পায়রাটা উড়ে ও কালা সবুজ ওড়ার ব্রিড যদি বলেন সেক্ষেত্রে আপনি বলবেন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট আমার এটা ওড়ার ব্রিড আছে এটা ওড়া ব্রিড আছে ওকে বুঝতে পেরেছি এবার যে ক্রিম চোখের আছে সেটা তো জানবেন না কারণ সেই ব্রিডটা আপনি রাখেন না সেটা ওড়ান কিরমে বলতে পারবেন কিন্তু এইটা যদি কালা সবুজ কেউ নিয়ে ওড়ানোর জন্য নেয় সেক্ষেত্রে এই ব্রিডটা একদম ওকে ব্রিড হ্যাঁ উড়াতে পারবে ও বুঝতে পেরেছি সেক্ষেত্রে আপনার যা ভিডিট আছে সেই ব্যাপারে বলছেন একটু বলুন হ্যাঁ এইবার ব্যাপার হচ্ছে ওর জন্য আমি অনেক আগে পুছেছিলাম তারপরে কালা সবুজ কোন জায়গায় অনেক জায়গায় খুঁজেছি পাইনি ওকে এইবার লাস্টে এক জায়গায় ভিডিও দেখে আমি ওই বারুইপুর গিয়েছিলাম তা বারুইপুর গিয়ে ওনার কাছে বাচ্চা দুটো দেখে আমার ভালো লেগেছিল। তারপরে আমি বাড়ি নিয়ে আসি যাই হোক একটা বাচ্চা যে কারণে হোক মারা গিয়েছে আর নটটা ছিল ওই যে মাস্টার পেয়ার দেখে নটটা ছিল তা নটটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে পায়রাটা উঠবে কিনা সন্দেহ ছিল এবার লাস্টে ডায়মন্ড হাফটা থেকে আরেকটা মাদি জোগাড় করে একদম সব কিন্তু আমি ফোনে আপনার আপনি আমার সাথে বলে হ্যাঁ এইবার নিয়ে এসে জোড়া বেঁধে এইবার বাচ্চাটাকে উড়িয়েছি প্রথম চার দিন উড়িয়েছি বাচ্চা প্রচুর ম্যাডাজের সাথে উড়েছে একদমই ম্যাডাজের সাথে উড়েছে হ্যাঁ এইবার তারপরে কি হলো পাঁচটা বাচ্চা কালা সবুজের দুটো টোটালি বন্ধ মানে কিন্তু আপনি এটা বলতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট উড়ার যদি পায়রা নিতে চাই এই এবার একটু একটু আইস কোয়ালিটি আপনি একটু সব করে দিন এইভাবে একটু দেখেন এইভাবে আইস কোয়ালিটি দেখুন এতে হালকা লাল দানা না কিন্তু হালকা কালো টাইপের দানা আছে হ্যাঁ এই দেখুন আইসটা দেখুন ওকে দা হাটটা ছেড়ে দিন ঠোঁটটা নিনি মাথা শেপটা দেখুন ঠোঁট দেখুন একদম ছোট এই দেখুন একদম ছোট ওকে গায়ের বডি শেপটা একটু দেখেন দাদা এই দেখুন এই দেখুন ডানার কোয়ালিটি দেখুন দানা কোয়ালিটি দেখেন ভাইব্রেশন হতেই থাকে ভাইব্রেশন হতেই রয়েছে এই দেখেন ওকে এই দেখুন ওহ এই এত সুন্দর কিছু আচ্ছা লেজের ব্যাপারে কিছু বিবরণ একটু বলে যদি বলেন লেজগুলো লেজটা এই কালা সবুজের অনেকের আছে নাজরা টাইপের লেজ ঠিক আছে তো এই যে নাজরা টাইপের লেজটা না এইটা অনেকে পছন্দ করে না বলে যে নাজরা পায়রা নাজরা পায়রা কিন্তু ওই অরিজিনাল কালো সবুজেরই এইখান থেকে একটু সাদা ভাব থেকে মাথায় গিয়ে কালো হয় বুঝতে পেরেছি হ্যাঁ এইটাই হলো কালো সবুজের এই 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 লেজটা দেখে একটু বেশি বোঝা যাবে এই এই লেসটা দেখুন এখানে কিন্তু সাদা ভাব আছে আর এখানে পুরো ফুল লিখা ফুল সাদা ভাব বলতে সাদা স্পট সেরকম কিন্তু না যে এরকম সাদা ক্রিম ভাব হয় না সেরকম ভাব বুঝতে পেরেছি তো এখানে একটু সানলাইটের ফেস অফ দেখিয়ে দিই আইস কোয়ালিটি আরেকবার একটু চেক করে নিই আইসটা ধরে দেখে নিই আমি একটু জুম করে নিই আইস আছে মোটামুটি এরকম আইসের পায়রা কিন্তু দাদা যেরকম বলছি তাদের এখনো আইস ভালো হবে এখনো পুরোপুরি দশক ক্লিয়ার হয়নি দশক ক্লিয়ার হয়নি এত সুন্দর গ্রুপ এত লং পাইজন হ্যাঁ দেখুন ওয়াও লিটারলি খুব সুন্দর। এ চলছে কত? এই পরে চলছে। 8 পরে। ওকে ঠিক আছে। 8 পরে পিজনস এত সুন্দর ছিল। পাঞ্জা সব এইরকম হবে। পুরো ব্ল্যাক মানে ব্ল্যাকের যে মানে বলা হয় ব্ল্যাকেরকম পিজনসের লেগ হয়ে থাকে সেরকমই কিন্তু লেগেট। কিন্তু লাল পাঞ্জা ও অনেকে আবার পছন্দ করে। পছন্দ করে না। লাল পাঞ্জাটা পছন্দ করে না। এই সব পাঞ্জাগুলো একদম মানে বিছে পাঞ্জা হয়। হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে অনেক কিছুই দাদা শেয়ার করলে তারা মুখ দিয়ে ওকে থ্যাংক ইউ পরবর্তী পিয়ার দিকে যাবো শুয়ে দেখুন আমি আপনাদের যেরকম বললাম পশ্চিমা পিয়ার ধরে রেখে দিয়েছে দাদা পশ্চিমা পিয়ার ওয়া ওয়াও কোয়ালিটি চেক করুন জাস্ট কোয়ালিটি হেডসেপ একদম পুরো বেজি সেপের আসবে হ্যাঁ আর এই পায়রা ধরাই রাখা মুশকিল আছে ধরে রাখাই মুশকিল এদের সত্যি তাই এত সুন্দর পিজনস আপনারা চেক আউট করছেন এ এ দিয়ে আমার যত বাড়িতে বাচ্চা রয়েছে না হ্যাঁ এ দিয়েই করা এ দিয়েই করা মোটামুটি কতো পিস বাচ্চা আছে এ আপনার নয় ন পিস ন পিস দশ পিস বাচ্চা দশ পিস বাচ্চা আছে এইবার ব্যাপার হচ্ছে এই পায়রাগুলো যখন আমি জোগাড় করি না এই পায়রাটা একটা বাড়িতে ম্যাড্রাস পায়রা কিনতে গিয়ে এই পায়রাটাকে পছন্দ হয় বাহ এই নটটাকে তা এইটা বাড়িতে নিয়ে এসে আমি রেখে দিই এর জন্য মা দিয়ে আর খুঁজে পাচ্ছিলাম হ্যাঁ। এবার যাই হোক এক জায়গার থেকে এক পেয়ার জোগাড় করেছিলাম তখন হয়তো দাম বেশি ছিল পাঁচ হাজার টাকা নিয়েছিল পাঁচ হাজার টাকা এবার যাই হোক আমি নিয়ে আসি নিয়ে আসার পরে পারেটা আর ডিম পারে না হ্যাঁ ঠিক আছে এবার ওই লোককে বলেছি ওই লোক বলছে আমি ওষুধ খাইয়ে দিয়েছি এই করেছি ওই করেছি এসব বলে বলছে যে সাইড কেটে নিল এবার যাই হোক ওই হওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি এবার ওই জায়গায় আমাদের হাবড়ায় একজনা আছে হ্যাঁ তো উনি একটু সম্পর্ক আমার সাথে ভালো ওনাকে বলছিলাম এই ব্যাপার ডিম পারছে না বলছে তুই পায়রাটা নিয়ে আমি তোকে একটা মাদি পায়রা দিয়ে ওই পায়রাটা দিয়ে দিয়েছে দেওয়ার পরে এই মাদিটা তখন বিন বাচ্চা ছিল তখন আমাকে দেয় এবার ভালো ছিল না এইবার নিয়ে আসার পরে বাড়িতে হওয়ার পরে পায়রাটা দেখছি কোয়ালিটি ভালো হয়েছে এই দুটোকে জোড়া বেঁধে দিয়েছিলাম তো এর বাচ্চা যে বেরিয়েছে মানে এর থেকে কমসে কম চার ইঞ্চি বড় এদের থেকে বড় বের হচ্ছে ওয়াও 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 আর এমনি আমি দেখেছি আমি ক্যামেরা বন্ধ করছি আর হেডসেট সে এদের থেকে দুর্দান্ত দুর্দান্ত হেডসেট আসছে ওয়াও এদের হেডসেটটা একটু দেখুন দেখুন হেডসেটটা চেক করুন বা এটা কিন্তু মেল আছে ও বাবা কত সুন্দর লাগছে এটা জুম করে আপনার সামনে তুলে ধরি জুম করে দেখালে বেশি বেটার হবে এই দেখুন দুর্দান্ত চোখ দুর্দান্ত সত্যি তাই এত সুন্দর পিজন সেটা মেল ছিল এটা ফিমেল ফিমেলটা দেখো ওয়াও মাথার হেডশেপ তো খুবই সুন্দর হ্যাঁ পুরো ম্যাড্রাসের মতো কোয়ালিটি এবার যে দিয়েছিল হ্যাঁ সে এসে এই মাদিটাকে দেখে বলে কি এই মাদিটা এইরকম হয়ে গেছে মাদিটা আমাকে রিটার্ন কর আমি দাদা আমার কাছে তো নেই কি করব আর তারপরে আর নেয়নি ওর থেকে সব করা হ্যাঁ করা হচ্ছে ওকে এই যে ধাড়ি পিয়ার ছিল ওকে পর্বতী পেয়ার দিকে যাব আসুন তো এইটা দেখাচ্ছিলাম একটু ডানা কোয়ালিটি শখ করে দিই একটু সাইড মানে টাইম মতো এই দেখুন পুরো বাঁধানো কিন্তু কোনো সাদা ভাব নেই দশ পর নয় পর অনেক বড় দশ পর থেকে হ্যাঁ এই দেখুন অনেক বড় সত্যি তাই পিজনসগুলো আপনারা দেখছেন দেখুন এইটা ওটা দেখি মিলটার ডানাটা একটু একটা ডানা একটু শেয়ার আপনি চেক আউট করুন দেখুন পিজনস এত অ্যাগ্রেসিভ আর যার জন্য ফুল্লিভাবে দেখাতে চাচ্ছি না দেখুন এটা দশক কিন্তু করছে এটা নতুন দশক করে করছে ওকে এই পেয়ারটা ছিল আসুন পরবর্তী পেয়ার কি আছে দাদা বাড়ি মানে এরই কিছু বেবি যদি থাকে দেখাবো আসুন এই পেয়ারটা দেখাচ্ছে এত সুন্দর পিয়ার যেটা আগে দেখলেন তারই কিন্তু বাচ্চা এখনও দশ পিয়ার ফুললি কমপ্লিট হয়নি তাই পিউ এত অ্যাগ্রেসিভ আর এত ছটফটে দেখুন পিজন্স দুটো দেখুন মানে এত ছটপটে পিজনস ধরা মুশকিল সত্যি ধরা মুশকিল একটু শর্টলি ভাবে আমি দেখিয়ে দিই এই পিজন্সটা ছিল আপনাদের জন্য এত সুন্দর এত সুন্দর হেড শেপ দেখুন আর এক পিস করে দেখাই হ্যাঁ হ্যাঁ এত ছটপট করছে এক পিস করে না দেখলে হবে না এক পিস এক পিস এক পিস আসুন এইটা দেখাচ্ছি এটা কি ফিমেল ছিল নাকি না এটা মেল হয়েছে এটা মেল হয়েছে তাই হ্যাঁ হালকা আইসটা এরকম নিন এই দেখুন আইসটা দেখুন এখনো দশক কমপ্লিট হয়নি কিন্তু আইস দেখুন আইস মাথার হেডশেপটা চেক করুন বাপ বাপ মনে হচ্ছে শগুনের মানে মাথা হাতটা ছাড়ুন দেখে এই দেখুন ওয়া 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 ওয়াও কন্ডিশন দেখুন পিজনসটা দেখুন ডানাটা দেখি একটু দাদা ডানাটা দেখুন ওরে বাপ বাপ ফেদার দেখুন এখনো আট পর এখনো আট পর ওকে এবার ফেসো বয়টা দেখে দাদা ওয়াও লেসটা একটু খুলে দিন দেখি লেসটা ওই কাল ধোয়ার মতন করে দেখুন দেখে দেখুন মানে ছটপটে এত সেক্ষেত্রে কিছু করার সম্ভব হচ্ছে না একদমই একদমই এই দেখুন পিজা ও খুবই ছটপট ওকে দাদা ঠিক আছে লেগটার দেখিয়ে পায়রাটা শেষ মানে বিদায় নেব ওই পায়রা থেকে ওকে আর একবার ফেঁসব বইটা একবার শেষবারের মতো ওকে ঠিক আছে চলুন ফিমেলটা দেখে আসুন তো ওরই জোড়াটা আপনার সামনে তুলে ধরছি এই দেখুন ওরই জোড়া আছে এটা দেখুন এই এই হাতটা একটু ছাড়েন দিন দেখেন এই দেখুন মাথার হেডশেপটা বুঝতে পারছেন ভালোভাবে দেখুন ও এই হাতে ছেড়ে দিন দাদা এই হাতের ছেড়ে না এই দেখুন পিজা হাঁসটা এটা মেল ছিল সত্যি দাদা এই যে পিজন্স আর এই যে পিজন্স এর ওনার মানে যেরকম ওনার দাদা সেরকম তার পিজা এই পুরো হোয়াইট পুরো হোয়াইট কিন্তু এই এই যে সাদাটা হয়েছে না এ কালো শীর রয়েছে এর পরের দশকে সব বেঁধে যাবে ও বাহ এটা ফেসো বয়টা আরেকবার দেখে নিন দাদা একটু পাহাড়টা এই দেখুন পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে পিজন্সটা আর এরকম পিজন্স আশা করছি সেলের পরের মধ্যে কিছু রাখতে পারবো ওকে ঠিক আছে পরবর্তী পেয়ার দিকে যাবো আসো এ তার আগে একটু স্ট্যান্ডিং দেখে নিন দুটো পায়ের একটু একসাথে দিন দেখি কেমন দেখায় পিজা ভিজাটা মানে খাঁচাতে তাই থাকতে পারছে না এরকম নাম একটু নাম নাম এই দেখুন বিজনেসটা ছিল ঠিক আছে এই দেখুন আনাদার ওয়ান কি মনে হচ্ছে দেখে ধাড়ি পিয়ার মনে হচ্ছে না এই দেখুন দুটো একসাথে এরকম এরকম সোজাভাবে রাখুন দেখি সোজা না ওরকমই এরকম এরকম এই দেখুন এই দেখুন ধরাই মুশকিল মানে এখনো কিন্তু আট পরের পিজনস আপনার যদি এইটা সাত পর সাত সাত পর আপনারা দেখেন দেখুন মনে হচ্ছে না ধাড়ি পিয়ার একদমই না সাত পরের পিজনস কতটা লং দেখুন এই দেখুন এক বিদ্যা দেখুন এই আর এখনো চার পাঁচ আঙুল এই দেখুন ধরাই মুশকিল এক পিস করে দেখানোই যাক এই দেখুন দেখুন পাহাড়া দেখুন মেল দেখুন কত সুন্দর এখন চাহিদা কিন্তু এদেরই প্রচুর ঠিক আছে একদম ওকে হাত ছেড়ে দিন ওঠে দাদা এই দেখুন এই পিজন্সটা এই অবস্থা এই কান্ডিশন এখনও সাত পড়ের পিজনস নাকি এটা এটা নাকি সাত পড়ের পিজনস দাদা নিজের মুখ দিয়ে বলছি এটা সাত পড়ের পিজনস এই দেখুন ডানা কোয়ালিটি চেক করায় দেখুন সাত পর একদম এই দেখুন আট পর রানিং ওকে এই পিজা ছিল লেস্টটা দেখুন এত সুন্দর পিজাঞ্চ এই দেখুন ওকে এর জোয়াটা দেখায় আসুন এই দেখুন এটা হলো ফিমেল ফিমেলটা আপনি আপনার সামনে তুলে ধরেছে কত সুন্দর আইস কোয়ালিটি আইসটা দেখুন ওকে ডানাটা একটু দেখি ডানা কোয়ালিটি দেখুন এটাও কিন্তু সেম আট পরের পিজন্স মানে সাত পর হয়েছে ওকে ফেসব বইটা দেখিনি দাদা একটু হ্যাঁ এই দেখুন ওয়াও ওকে ঠিক আছে তো আপনাদের এই পর্বে দাদা বাড়ি কিছু মাস্টার পিয়ার আর দাদার জার্নি বা দাদার কী ধরনের পিজন্স আছে সেগুলো তুলে ধরলাম পরবর্তীতে সেল নিয়ে আসছে দেখুন সবুজ বের করেছি তো সবুজ যে কটা সেল হবে সে কটাই কিন্তু ফিমেল পরবর্তী পিয়ার দেখতে হবে ভিডিও দেখতে হবে তা চলুন আসে পরবর্তী পিয়ার সব সুস্থ থাকবেন ভালো থাকবেন টাকা